হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ট্রানজিস্টর নিয়ে, অর্থাৎ ট্রানজিস্টরের গঠন, বায়াসিং এবং এর কনফিগারেশন নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করতেছি যে এর গঠন নিয়ে। গঠনগত দিক থেকে একটি ট্রানজিস্টর দুই প্রকারের, পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন টাইপ ট্রানজিস্টর, ঠিক আছে? অর্থাৎ যদি আমরা একটি পি টাইপ সেমি কন্ডাক্টরের মধ্যে একটি এন টাইপ সেমি কন্ডাক্টরকে স্থাপন করি, ঠিক আছে, তাহলে একটি পিএনপি ট্রানজিস্টরের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং একইভাবে যদি আমরা একটি এন টাইপ সেমি কন্ডাক্টরের মধ্যে একটি পি টাইপ সেমি কন্ডাক্টরকে, অর্থাৎ পাতলা একটি পি টাইপ সেমি কন্ডাক্টর টুকরাকে স্থাপন করি, তাহলে একটি এনপিএন ট্রানজিস্টরের সৃষ্টি হয়, ঠিক আছে। তো গঠনগত দিক থেকে একটি ট্রানজিস্টরের তিনটি লেয়ার থাকবে, ঠিক আছে, এবং তিনটি টার্মিনাল থাকবে, ঠিক আছে, এবং এর জাংশন থাকবে দুটি, ঠিক আছে। এগুলোকে বলা হয় পিএন জাংশন, ঠিক আছে, এর জাংশন থাকবে দুটি। তো এই প্রত্যেকটা লেয়ারের আবার ডুপিং বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ যদি আমরা এটাকে ইমিটার ধরি, ইমিটারের সবচাইতে বেশি ডুপিং করা হয়, ঠিক আছে, এবং ভেজে সবচাইতে, এটাকে বলা হয় ভেজ, ভেজে সবচাইতে কম ডুপিং করা হয়, এবং এটাকে বলা হয় কালেক্টর, কালেক্টরে ইমিটার থেকে কম এবং ভেজ থেকে বেশি ডুপিং করা হয়, ঠিক আছে। একইভাবে এটার ক্ষেত্র সিমিলার। তো এখন আমরা আলোচনা করব যে এর বায়াসিং সম্পর্কে, অর্থাৎ বায়াসিং বলতে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লোয়ের পদ্ধতি। যদি আমরা এই ট্রানজিস্টরকে একটি সার্কিটে যে কোনোভাবে বসিয়ে দিই, তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট ফ্লো করাতে পারবো না। অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়ের জন্য আমাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট কিছু ক্যাটাগরি মেনে এটাকে সংযোগ করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এখন বায়াসিং সম্পর্কে আলোচনা করব। তো এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রথম যে পিএন জাংশন, ঠিক আছে, এটা একটি জাস্ট পিএন জাংশন ডায়োডের মতোই আচরণ করবে, ঠিক আছে। তো এটা আমরা জানি যে আমাদের যেহেতু এখানে হোল সংখ্যা বেশি থাকবে, যেহেতু একটি পি টাইপ সেমি কন্ডাক্টর, তাই এখানে হোল সংখ্যা বেশি থাকবে, এবং এটা যেহেতু এন টাইপ সেমি কন্ডাক্টর, তাই এখানে ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে, ঠিক আছে। তবে এখানে একটি যেটা বিষয় লক্ষ্য করার মতো, এখানে যেহেতু এটা সবচেয়ে পাতলা এবং কম ডুপিং করা, তাই এখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কিন্তু তুলনামূলক কম হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু সবচেয়ে বেশি ডুপিং করা, তাই এখানে তুলনামূলক হোলের সংখ্যা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা পূর্ববর্তী একটি ক্লাসে আলোচনা করেছি যে পিএন জাংশনে কীভাবে আমাদের কাজ করে বা পিএন জাংশনে কীভাবে বায়াসিং করাতে হয়। যদি আপনারা ওই ক্লাসটি না দেখেন, তাহলে অবশ্যই নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। তো যেহেতু আমরা পূর্বে আলোচনা করছি, তাই এদিকে আর আমরা ডিপলি আলোচনা করতেছি না। তো এই ওই ক্লাস থেকে আমরা জানতে পারলাম কি যে আমাদের এই যে আমাদের পিএন জাংশনটা আছে, ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি আমরা একটি সিম্পল ডায়োড চিন্তা করি, তাহলে এখানে আমাদের যেহেতু একটি পি রিজন বা পি সেমি কন্ডাক্টর, তাই এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, অর্থাৎ এটা যদি আমরা এভাবে দিই টার্মিনাল সংযুক্ত করতে হবে, এবং এখানে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযোগ করতে হবে, এর ফলে এখানে কারেন্ট ফ্লোর সৃষ্টি হবে। এখন এখানে যে কারেন্ট বা ভেজের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো সৃষ্টি হবে, এটাকে মূলত আইবি দ্বারা প্রকাশ করা হয়, এর মান খুবই কম হবে। অর্থাৎ ইমিটারে যে পরিমাণ কারেন্ট যাবে, ঠিক আছে, এটা যদি আমরা ধরি যে ইমিটারের কারেন্টকে যদি আমরা 100% কারেন্ট ধরি, ঠিক আছে, তাহলে ভেজের মধ্যে দিয়ে মাত্র 2% কারেন্ট প্রবাহিত হবে, বাকি 98% কারেন্ট কিন্তু আমাদের এই কালেক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে। কারণ এটা প্রথমত হচ্ছে একটি পাতলা এবং এটা কম ডুপিং করা, তাই এর মধ্যে খুব কম মানের কারেন্টই প্রবাহিত হবে। এখন যেহেতু এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমাদের এই পিরিজনের দিকে সংযুক্ত আছে, তাই এর ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমাদের এই পিরিজনের হুলগুলোকে ভেজের দিকে ধাক্কা দেবে। এখন ভেজ যেহেতু খুব কম ডুপিং করা এবং খুবই পাতলা, তার জন্য খুব অল্প পরিমাণ কারেন্টই এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অতিরিক্ত যে আমাদের হুলগুলো আছে এখানে, হুলগুলো সহজেই এই কালেক্টরে চলে আসবে, যদিও কালেক্টরে এখানে হুলের সংখ্যায় মেজরিটি, কিন্তু এর হুল সংখ্যা তুলনামূলক আমাদের ইমিটার চাইতে কম হবে, ঠিক আছে। তাই আমাদের এই হুলগুলা সহজেই এখানে আমাদের এই কালেক্টরে চলে আসবে। এখন যদি আমাদের এই কালেক্টরকে কন্ডাকশনে নিতে হয়, তাহলে আমাদের কী করতে হবে দেখুন। এখন যদি আমরা এখানে কন্ডাকশনে যেতে হয়, যদি এখন আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করি, মনে করি এখানে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করলাম, তাহলে কী হবে দেখুন, এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এর হুলগুলাকে বেজের দিকে আবার ধাক্কা দেবে,
এর ফলে এর হুলগুলা সব যেহেতু এদিকেও পজিটিভ তাই এর হুলগুলা তো এদিকে আসতে পারবে না ঠিক আছে আবার এদিকে পজিটিভের কারণে এর হুলগুলো এদিকেও যেতে পারবে না কালেক্টরে যেতে পারবে না ইমিটারে যেতে পারবে না তাহলে সব হুল এই বেজের মধ্যে দিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে এর ফলে বেজ যেহেতু পাতলা এবং কম ডুপিং করা তাই বেজটি সহজেই গরম হয়ে যাবে কিংবা এটি পুড়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে তাই কোনোভাবেই কালেক্টর এর যে রিজনের কালেক্টর যদি পি রিজনের কালেক্টর হয় তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কোনোভাবে সংযুক্ত করা যাবে না এতে ট্রানজিস্টর ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমাদের এটাকে কানেকশন নেওয়ার জন্য কী করতে হবে এটাকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করতে হবে ঠিক আছে এটাকে কী করতে হবে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করতে হবে এখন যেহেতু আমরা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করলাম এর ফলে দেখুন কী হবে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দ্বারা এয়ার হুলগুলো সহজেই আকর্ষিত হবে এবং এই সার্কিটটি কমপ্লিট করবে এর ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে আমাদের যদি বাতি হয় এটা বাতি জ্বলবে ঠিক আছে এখানে খুব অল্প পরিমাণ আমাদের বিদ্যুৎই এখানে ড্রপ হবে যেটা প্রায় যদি আমাদের সিলিকন হয় মেবি হতে পারে যেটা 0.7 ভোল্টের মতো ড্রপ হবে বাকি সব ভোল্টেজ আমরা এই লোডের আড়াড়িতেই পাবো ঠিক আছে তো এখন যদি আমাদের এই ট্রানজিস্টরের যে বেজ যে আমরা যদি কোনো ধরনের সরবরাহ না দিই অর্থাৎ বেজে যদি আমরা কানেকশন না দিই তাহলে কী হবে ঠিক আছে তো এখানে দেখুন ব্যাটারি পজিটিভ টার্মিনালের জন্য যেহেতু আমাদের ফ্রি রিজনে সংযুক্ত আছে তো এর হুলগুলো আমাদের বেজে ধাক্কা দিবে এর ফলে বেজের যে হুলগুলো আছে এগুলা আমাদের এই ইলেকট্রনকে আকর্ষণ করবে অর্থাৎ এই হুলগুলা এদিকে চলে আসবে ইলেকট্রনগুলা এই জাংশন বেদ করে এদিকে চলে আসবে ঠিক আছে একইভাবে এই ইলেকট্রনগুলোও এদিকে আসার কথা যদি আমরা এখানে আমাদের এই কানেকশনটা দিই যেহেতু আমরা কানেকশন দিই নাই তাই এখানে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দ্বারা এই ইলেকট্রনগুলো ধাক্কা দিবে না অর্থাৎ এই ইলেকট্রনগুলো এখানে কোনো ধাক্কার সৃষ্টি করবে না অর্থাৎ এই পিরিজনের দিকে ঠিক আছে এর ফলে এগুলো এখানেই থাকবে এখন যেহেতু এই হুলগুলো এদিকে আসছে এর ফলে কী হবে এই ইলেকট্রনগুলো এই হুল দ্বারা আকর্ষিত হবে এর ফলে আকর্ষণের ফলে এই হুলগুলো হয়ে যাবে রিকম্বিনেশনের ফলে এগুলো হয়ে যাবে নিউট্রাল ঠিক আছে তো আমরা যেহেতু পূর্বেই আলোচনা করেছি যে আমাদের এই এন রিজ বা আমাদের এই যে ভেজের যে সেমি কন্ডাক্টর আছে এই সেমি কন্ডাক্টর সবচেয়ে কম ডুপিং করা থাকে তাতে ফ্রি ইলেকট্রনের সংখ্যা খুব কম হবে ঠিক আছে যদি পি টাইপের হয় তাহলে খুব হোলের সংখ্যা খুব কম হবে এর ফলে আমাদের এই যে ইলেকট্রন প্রথমে যে হুলগুলো আসবে এই সব হুলগুলো আমাদের ইলেকট্রনগুলোকে রিকম্বিনেশনের ফলে সবগুলো আমাদের এখন নিউট্রাল হয়ে যাবে এখন এই যে আমাদের বেজ বেজের সম্পূর্ণ লেয়ারটাই হয়ে গেল নিউট্রাল এখন যদি আমাদের এই হুলগুলোকে আমাদের কালেক্টরে আসতে হয় তাহলে আমাদের এই টোটাল বেজ লেয়ারটাকেই অতিক্রম করতে হবে ঠিক আছে তো এই বেজ লেয়ারটাকে অতিক্রম করার জন্য আমাদের পর্যাপ্ত ভোল্টেজ সরবরাহ করতে হবে সেটা যদি আমরা মনে করি যে আমাদের এই বেজ লেয়ারের ব্রেকডাউন ভোল্টেজ ঠিক আছে ব্রেকডাউন ভোল্টেজ আমরা 100 ভোল্ট মনে করি সাপোজ 100 ভোল্ট যদি আমরা এখানে দিতে পারি অর্থাৎ এই ব্যাটারি ভোল্টেজ যদি 100-এর চাইতে বেশি হয় মনে করি 110 ভোল্ট দিয়ে দিলাম 100-এর চাইতে বেশি হয় তাহলে আমাদের এই যে ইমিটারের যে কারেন্টগুলো আছে বা হুলগুলো আছে এগুলো কালেক্টরে স্থানান্তরিত হবে এর ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিন্তু যেহেতু এটি ব্রেকডাউনে যাবে অর্থাৎ এর ইনসুলেশন ভেঙে পড়বে এর ফলে আমাদের ট্রানজিস্টরটা ক্ষতিগ্রস্ত হবে কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে তো এখন যদি আমরা এখানে একটি রেজিস্টর যুক্ত করে এখানে সরবরাহ করি তাহলে দেখুন আমাদের এই ব্যাটারি থেকে কিছু সংখ্যক ইলেকট্রন এখানে আসবে এর ফলে এই অল্প সংখ্যক ইলেকট্রনের ফলে যেহেতু আমাদের এই বেজের সব ইলেকট্রন নিউট্রালাইজ হয়ে গেছে ঠিক আছে এর ফলে আমাদের এই ব্যাটারি থেকে যে ইলেকট্রনগুলো এই এই লেয়ারে আসবে ওই ইলেকট্রনগুলোর কারণে আমাদের কিছু সংখ্যক হুল এর মাধ্যমে ফ্লো হবে ঠিক আছে এর ফ্লো হয়ে যেহেতু সবগুলো ফ্লো হয়ে এর মধ্যে দিয়ে অর্থাৎ এই বেস কারেন্টের মধ্যে দিয়ে আসতে পারবে না তাই কিছু সংখ্যক ইলেকট্রন এই কালেক্টরের মধ্যে দিয়েও ফ্লো হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এখানের যে রেজিস্টর এই রেজিস্টরের মান পরিবর্তন করে আমরা আমাদের ট্রানজিস্টরের রেজিস্টরের মান পরিবর্তন করতে পারি ঠিক আছে এর জন্য এটাকে মূলত ট্রান্সফার রেজিস্টর বলা হয় তো এখন সাধারণভাবে মনে প্রশ্ন থাকতে পারে আমরা যদি ভোল্টেজ হ্রাস বৃদ্ধি করতে হয় ট্রানজিস্টর দ্বারা সেটা তো আমরা রেজিস্টর দ্বারাই করতে পারি সিম্পল প্রশ্ন আসতে পারে তো যদি আমরা দেখুন এখানে মনে কোনো একটি কিছু আছে মনে করুন আমরা ফ্যানের ক্ষেত্রেও আমরা বিশেষ ধরনের ট্রানজিস্টর ইউজ করি ওটাকে ট্রায়াক বলা হয় ট্রায়াকও এক ধরনের ট্রানজিস্টর ঠিক আছে এটা মনে করুন একটা আমাদের ফ্যান এটা যদি এক ধরনের ফ্যান হয়
তাহলে এই ফ্যানকে যদি আমরা তো ফ্যান সাধারণত ফ্যান 80 ওয়াটের মতো হয় থাকে তো এখন যদি আমাদের 80 ওয়াটের একটি ফ্যান চালাতে হয় রেজিস্টরের মাধ্যমে তাহলে রেজিস্টরের আকার আকৃতি অনেক বড় হবে এবং এটা দামে অনেক বেশি হতে পারে ঠিক আছে তো এবং একই সাথে এর মধ্য দিয়ে উচ্চ কারেন্টের ফলে এখানে যে তাপের সৃষ্টি হবে সেটা নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য হবে তাই আমরা এই অল্প ছোট ছোট রেজিস্টর দ্বারাই আমাদের এই ট্রানজিস্টরের মাধ্যমে ভোল্টেজকে সহজে আমরা হ্রাস করতে পারি ঠিক আছে এর ফলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটাকে বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে এর মধ্যে দিয়ে উচ্চমানের কারেন্ট ফ্লো হতে পারে ঠিক আছে তো সহজে আমরা আমাদের যে ফ্যান রেগুলেটরগুলো আছে ঠিক আছে ওইগুলোতে আমরা লক্ষ্যগুলো দেখতে পাবো যে ট্রানজিস্টরের মাধ্যমে খুব সহজে একটি ফ্যানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো আজকের ক্লাস আমরা এই জায়গায় রাখতেছি আগামী ক্লাসে আমরা এর কনফিগারেশন নিয়ে আলোচনা করব ঠিক আছে কারণ ক্লাসটি আমাদের অনেক দীর্ঘ হয়ে গেছে আগামী ক্লাসে আমরা এর কনফিগারেশন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে তো আশা করি বুঝতে পারছেন তারপর যদি কোনো সমস্যা থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে।